কেজেন গট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের নতুন যে ছাগলের লটটি আমাদের ফার্মে এসছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন তো এবারে আমরা বারবারই সিরোহি গুজরির কিছু বাচ্চা কারলি কোটার পাঠা শিরোহির পাঠা দেখতে পাচ্ছেন দুধ হাতের মধ্যে শিরোহির পাঠাটি এখনও অ্যাভেলেবেল আছে দু দাঁতের মধ্যে এই বাহাত্তর কিলোর পাঁঠাটি বিক্রি হয়ে গেছে এই কারোলি পিওর ব্রিডটি চার দাঁতের মধ্যে অ্যাভেলেবেল আছে একশো তেইশ নম্বর এই বারবারির পাঁঠাটি বিক্রি হয়ে গেছে দু দাঁতের মধ্যে এই সিরৈর পাঁঠাটি অ্যাভেলেবেল আছে এছাড়াও বাকি সমস্ত ছাগল বিক্রির জন্য অ্যাভেলেবেল আছে তো যারা নতুন করে গোট ফার্মিং শুরু করছেন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে তার অবশ্যই বারবারি দিয়ে শুরু করুন আর দাম অনেকে জিজ্ঞাসা করেন কমেন্টের মধ্যে বারবারি ছাগলের দাম হচ্ছে ফিমেল ছশো পঞ্চাশ টাকা প্রতি কেজি এবং মেল সাতশো টাকা প্রতি কেজি মেলের যদি কোয়ালিটি ভালো হয় সেক্ষেত্রে দাম আরও বাড়তে পারে কারো যদি দাম বেশি মনে হয় তারা ব্ল্যাক বেঙ্গল দিয়ে ছাগল পালন করতে পারেন আপনাকে বারবারি দিয়ে করতে হবে তার কোনো মানে নেই প্রত্যেকটি প্রজাতির আলাদা আলাদা একটি স্থান আছে সেখানে তার দাম বা তার যে স্থান সেটি তাকে দিতেই হবে কিছুদিন আগে আমি সিআইআরজিতে ভিজিটে গেছিলাম তো সেখানে আমাদের ব্ল্যাক বেঙ্গলেরও স্থান ছিল একটা সময়ে সিআইআরজির ভেতরে ব্ল্যাক বেঙ্গল ছাগলও পালন করা হতো কিন্তু এই রিসেন্ট আমি গিয়ে দেখলাম সেখান থেকে ব্ল্যাক বেঙ্গল ছাগলকে হাঁটিয়ে দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগলের দুধের যে মিল্ক প্রোডাকশান সেটি খুবই কম এবং বাচ্চার মর্টালিটি পার্সেন্টেজ আসছে প্লাস ব্ল্যাক বেঙ্গল ছাগল গোট ফার্মিং কমার্শিয়াল গোট ফার্মিংয়ের ক্ষেত্রে সাকসেসফুল ব্রিড নয় তাও ইন্ডিয়ান রেজিস্টার্ড ব্রিডের মধ্যে তাকে এখনও তালিকার মধ্যে রাখা হয়েছে তার একটি কারণ যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে অনেকেই চান যে আমার যে ছাগলের বাচ্চা হবে সেটি যেন ভবিষ্যতে যে খুবই বড় আকারের হয় বা তার থেকে যেন আমি একটু বেশি রোজগার পেতে পাই বা পেতে পারি তো সেক্ষেত্রে ব্ল্যাক বেঙ্গলকে উন্নত প্রজাতির পাঁঠা দিয়ে ক্রস করিয়ে সেখানে বর্তমানে আমাদের যে গর্ব ছিল ব্ল্যাক বেঙ্গল প্রায় শেষের দিকে বা বিলুপ্ত প্রায় হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনি যদি ব্ল্যাক বেঙ্গল দিয়ে ছাগল পালন করতে চান সেখানে আপনার কমার্শিয়ালভাবে কোনো প্রফিট হবে না সেখানে আপনাকে পিওর ব্রিডের দিকে যেতেই হবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এখন ছাগল পালন থেকে ছাগল প্রশিক্ষণের যে ব্যবসাটা গোট ফার্মিং ট্রেনিংয়ের যে ব্যবসাটা খুবই জোর কদমে চলছে কেউ একশোটা দেড়শোটা ছাগলের খামার করে বলছে যে আমার বাণিজ্যিক খামার এবং আমার কাছে ট্রেনিং নিন আমি সফল এবং পশ্চিমবঙ্গের মধ্যে সবাই অসফল এই যে মানুষের মধ্যে যে ভুল ধারণা ঢুকিয়ে দিচ্ছে এবং ট্রেনিংয়ের নাম করে যে প্রচণ্ড টাকা রোজগার করে নিচ্ছে তো এর থেকে আপনাদেরকে অসাধু ব্যক্তি যেগুলো আছে তাদের থেকে সাবধান থাকতে হবে আপনারা যদি কমার্শিয়ালভাবে গোট ফার্মিং করতে চাইছেন তো একটি কথা মাথায় রাখবেন কমার্শিয়াল বা বাণিজ্যিক ছাগলের খামার সবথেকে বড় ইনভেস্টমেন্টের একটি ব্যবসা কোটি কোটি টাকা এতে ইনভেস্ট করতে হয় যদি আপনার কাছে জমি নিজের না থাকে জমি কিনতে হবে ঘাসের জমি কিনতে হবে তারপরে আপনার কনস্ট্রাকশান তারপরে ছাগল প্লাস তিন বছরের আপনার খাবার দাবারের বা স্টাফের যে খরচা সেটি জোগান রাখতে হবে তো প্রচণ্ড পরিমাণে ইনভেস্টের জায়গা এটি আর ছাগল পালনের ক্ষেত্রে অবশ্যই লাভজনক ব্যবসা কিন্তু যারা ছাগল পালন দেখিয়ে ট্রেনিংয়ের নামে টাকা রোজগার করে নিচ্ছেন তাদের কাছ থেকে সাবধানে থাকবেন এবং নিজে পাঁচটা দশটা ফার্ম ঘুরুন এবং কারা দীর্ঘদিন ধরে ছাগলের সঙ্গে যুক্ত আছে দশ পনেরো বছর কুড়ি বছর তাদের সঙ্গে যোগাযোগ করুন তাদের পরামর্শ নিয়ে ফার্ম শুরু করুন আর ব্ল্যাক বেঙ্গল ছাগলের ক্ষেত্রে আপনি যদি বলেন তো ব্ল্যাক বেঙ্গল ছাগল অবশ্যই ভালো ছাগল কিন্তু পিওরিটি এখন নেই শেষ হয়ে গেছে উন্নত প্রজাতি বা ইনব্রিডিং বা ভুল প্রজননের কারণে আমাদের ব্ল্যাক বেঙ্গল যে প্রজাতিটি ছিল সেটি শেষ হয়ে গেছে তবে এখনও এটি টিকে আছে শুধুমাত্র তার চামড়ার জন্যে বাইরের যে সমস্ত ব্রিডগুলো আছে তাদের চামড়া কোনো কাজে লাগে না কিন্তু ব্ল্যাক বেঙ্গলের যে চামড়া সেটি খুবই শক্ত হওয়ার কারণে লেদার ইন্ডাস্ট্রিতে এখনও সেটি টিকে আছে মাংসের জন্য আপনি যদি বলেন যে ছাগল আপনাকে মাংস উৎপাদন খুবই তাড়াতাড়ি দিবে সেই ছাগল দিয়ে আপনি ফার্ম শুরু করুন যে ছাগলের মিল্ক প্রোডাকশান ভালো সেই ছাগল দিয়ে ফার্ম শুরু করুন অবশ্যই আপনি সাকসেস হবেন আপনি ভ্যাকসিনেটেড অ্যানিমেল কিনে নিয়ে যান দু পয়সা বেশি দিয়ে দুটো নিয়ে যান সেটিকে এক মাস দেড় মাস রাখুন ওয়েদার সেট করুন আবার দুটো নিয়ে যান এরকম করে আপনি কুড়িটা মা ছাগল একসাথে করুন তারপরে সেখান থেকে আপনি বাচ্চা নিন বাচ্চা বড় করে মার্কেটে বিক্রি করুন তো সেটাই হচ্ছে আপনার প্রফিট আর ভ্যাকসিনেটেড অ্যানিম্যাল নিয়ে যদি আপনি ফার্ম না শুরু করেন সেক্ষেত্রে আপনার লস হবে এখানে কিছু অবকাশ থাকে না যে লস অবশ্যই হবে এখন গ্রীষ্মকাল এখন হচ্ছে নি বর্ষাকাল এলে হবে শীতকালে এলে হবে তো অবশ্যই ভ্যাকসিনেটেড অ্যানিমেল দিয়ে শুরু করুন এবং ছাগল পালনে অবশ্যই লাভ আছে